ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে। দেশ তথা রাজ্য জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। যত লকডাউন বাড়ছে তত মানুষের খাদ্যাভাব দেখা যাচ্ছে। দুস্থদের পাশে দাঁড়াবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা এবার ভারত সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারত সরকারের সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কল্যাণী ডিভিশনের উদ্যোগে এবং বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ট্রাস্টের কর্ণধার জুলফিকার আলীর সহযোগিতায় কল্যাণী থেকে ব্যারাকপুর ভাটপাড়ায় 1000 কেজি চাল দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো, যাতে খেটে খাওয়া পরিবার কোনোভাবেই খাদ্যাভাবে না থাকেন তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট যৌথ উদ্যোগে এই সেবা কাজে নিযুক্ত করল নিজেদের। দাদা, আজকের এই চালটা আপনারা যাচ্ছেন, আপনাদের কি একটু বলবেন? এটা বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের থেকে। হ্যাঁ, ভাটপাড়ার যিনি আছেন অর্জুন সিং মহাশয়, আচ্ছা, তাতে আমরা এটাকে দিচ্ছি, ডোনেট করছি। আচ্ছা, তার জন্য এটা দেওয়া যে গরিব মানুষরা যাতে সবাই পায়। এটা ব্যারাকপুর লোকসভা অঞ্চলে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা করছেন? হ্যাঁ, এটা আমরা করছি বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের তরফ থেকে। আচ্ছা আচ্ছা, কত চাল যাচ্ছে? 1 মেট্রিক টন যাচ্ছে, 1000 কিলো। আচ্ছা আচ্ছা। দুস্থ মানুষের সাহায্যের জন্য যে সমস্ত ব্যক্তি দান সামগ্রী দিতে চান, সাহায্য করতে চান, তারা যোগাযোগ করতে পারেন এই ট্রাস্টের মাধ্যমে। এই ট্রাস্ট সেই সমস্ত ব্যক্তির সাহায্য বা দান সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বর দেয়া হলো, যোগাযোগ করুন এই নম্বরে। মানুষ বড় কাঁদছে, মানুষ হয়ে এই সময় মানুষের পাশে দাঁড়ান আপনিও। সঙ্গে থাকুক বেঙ্গল হেল্পিং হ্যান্ড। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে।